সারনাথ বৌদ্ধ ধর্মের এক বড় তীর্থক্ষেত্র। এখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন, আর ভগবান বুদ্ধদেব এই সারনাথেই শিষ্যদের প্রথম উপদেশ দিয়েছিলেন। বর্তমানে এখানে বৌদ্ধ পর্যটকের ভিড় প্রচুর বেশি, তবে বৌদ্ধ ধর্ম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন। এখানে বিভিন্ন দেশের তৈরি কতগুলি মন্দিরও এখানে আছে। ট্র্যাভেল উইথ রাকেশ চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আর আমি এখন আছি সারনাথে। বারাণসী বেড়াতে এলে কিন্তু তোমরা সারনাথটাও ঘুরে যেও। সারনাথটা কিন্তু বৌদ্ধ ধর্মের একটা বিশাল বড় তীর্থক্ষেত্র। সারনাথে এসে তোমরা কী কী দেখবে তো ভিডিওতে পুরো তথ্য দেওয়া থাকলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বারাণসী অতি প্রাচীন এক হিন্দু তীর্থক্ষেত্র, আর এই বারাণসী শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ বিশাল বড় পর্যটক স্থান। সারনাথ আসার জন্য তোমরা বারাণসী রেলস্টেশনের পাশ থেকেই প্রচুর গাড়ি পেয়ে যাবে। প্রথমে এলাম বৌদ্ধ মন্দিরে, যেটা বেশ প্রাচীন। এই মন্দিরের নাম মূলগন্ধা কুটি বিহার। এই মন্দির প্রতিদিন সকাল 4:00 থেকে 11:30 পর্যন্ত এবং 1:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তবে শীতের দিকে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে এই মন্দির মাত্র 1 ঘন্টা বন্ধ থাকে। মন্দিরে টুপি পরা নিষেধ আছে, আর মন্দির ঢুকতে গিয়ে প্রথমেই পড়বে চোখে বিশাল বড় একটা ঘন্টা। মন্দিরের ভেতরে আছে গৌতম বুদ্ধের জীবনী নিয়ে বিভিন্ন চিত্র, ও আছে গৌতম বুদ্ধের মূর্তি। এখানে একটি ডিয়ার পার্ক আছে, সময়ের অভাবে আমি কিন্তু দেখলাম না, 10 টাকা করে টিকিট। আর যদি তোমরা মোবাইল ক্যামেরায় ছবি তুলতে চাও তার জন্য কিন্তু এক্সট্রা 10 টাকা পড়ে। তোমরা সারনাথে এলে কিন্তু এই ডিয়ার পার্কটা অবশ্যই ঘুরে যাও। এখানে বসেছে মশলা মুড়ি ও মশলা চাট ইত্যাদি খাবার। এখানে একটি জৈন মন্দিরও আছে, এটি একদম ধামেকা স্তূপের পাশেই অবস্থিত। আর এখান থেকে ধামেকা স্তূপকে একদম পরিষ্কার দেখা যায়। ভেতরে ভগবান মহাবীরের একটি মূর্তি আছে, যদিও ছবি তোলা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও দূর থেকে তোমাদেরকে দেখালাম।
চলে এলাম সারনাথের মূল পর্যটক স্থানে। আর এখানে ঢোকার এন্ট্রি পড়বে জনপ্রতি ২৫ টাকা। চলে এলাম অতি প্রাচীন মূল গন্ধাকুটি বিহারের ধ্বংসাবশেষের সামনে। ভগবান গৌতম বুদ্ধ কিন্তু এই সারনাথে এসে বিশাল ধর্ম নিয়ে চিন্তা করেছিলেন। তো সারনাথটা এজন্য বৌদ্ধদের বিশাল বড় একটা জায়গা, প্রচুর মানুষ এবং প্রচুর বিদেশি বিশেষ করে বৌদ্ধ ধর্মের মানুষ কিন্তু এই সারনাথে এসে থাকেন। গৌতম বুদ্ধের মৃত্যুর পরে বৌদ্ধদের কাছে এই জায়গাটা তীর্থক্ষেত্র হিসেবে হয়ে যায়। পরবর্তীকালে বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এবং বৌদ্ধ ছাত্র কেন উদ্দেশ্যে এখানে আসতে থাকেন। তথাগত গৌতম বুদ্ধ এখানেই প্রথম তার পাঁচজন শিষ্যকে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এখানে আগে একটি বুদ্ধদেবের মন্দির ছিল, আর এখন এই মন্দিরের ধ্বংসাবশেষই টিকে রয়েছে। আর এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে এখানে। আর এই হলো সেই স্থল যেখানে বুদ্ধ উপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের। এই সারনাথই মহারাজ অশোকের অশোকস্তম্ভ দেখতে পাওয়া যায়, যদিও এই স্তম্ভটি টুকরো টুকরো ভঙ্গুর অবস্থায় পাওয়া যায়। এই অশোকস্তম্ভে ব্রাহ্মী ভাষায় অশোকের বৌদ্ধ ধর্মের বাণী লেখা আছে। সারনাথের আরেকটি আশ্চর্য জিনিস হলো ধামেকা স্তূপ, অর্থাৎ শান্তি স্তূপ। এই ধামেকা স্তূপটিও ভগ্নপ্রায় অবস্থায় পাওয়া যায়। তোমরা সারনাথে এলে কিন্তু মনে হবে ২৫০০ বছর পূর্বে তোমরা চলে গেছো। পুরো জায়গাটা দেখতে তোমাদের অনেকটাই সময় লাগবে, কারণ বিশাল বড় জায়গা। আর পুরোপুরি ২-৩ ঘন্টার মতো সময় নিয়ে এসো, গোটা সারনাথ কিন্তু এই ২-৩ ঘন্টার মতো ঘোরা হয়ে যাবে। মন্দিরের বাইরের চত্বরে অনেকগুলি দোকান আছে যেখানে তোমরা বৌদ্ধ মূর্তি, ঘণ্টা ইত্যাদি পেয়ে যাবে। তো চলো, সারনাথের ভিডিও এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।